আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারতের বিশ্বজুড়া পরিচিতির কৃতিত্বপ্রাপ্য 6000 বছরের প্রাচীন হিন্দু সভ্যতার সনাতন সংস্কৃতিতেই জন্ম ভারতের, তাই এই দেশ ধর্মনিরপেক্ষ এবং হিন্দুরা যতদিন থাকবেন ভারত ধর্মনিরপেক্ষ দেশ হয়ে থাকবে। একটি নিউজ চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে, এই দেশ হিন্দু প্রধান বলেই সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ বা সেকুলার শব্দ রয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, সংবিধান সভায় যদি 90% মুসলিম থাকতেন এবং 10% হিন্দু, তাহলে কি সংবিধানে সেকুলার শব্দটা থাকত? ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ বলেই এই দেশটা ধর্মনিরপেক্ষ বলেছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, ভারত বাঘ হয়ে পাকিস্তানের জন্ম হয়েছিল, পাকিস্তানের সংবিধান সভায় 90% ছিলেন মুসলিম আর 10% হিন্দু, এর জন্যই পাকিস্তান ইসলামী দেশ হয়ে গেল, কিন্তু ভারতকে ধর্মনিরপেক্ষ বানিয়েছেন হিন্দুরা। 6000 বছরের হিন্দু সভ্যতার সংস্কৃতির জন্যই দেশটা ধর্মনিরপেক্ষ। মুখ্যমন্ত্রীর মন্তব্য, একবার আসাদুদ্দিন ওয়েসিকে জিজ্ঞেস করে দেখুন তো, এই দেশে 60-70% লোক মুসলিম হয়ে গেলে ওরা কি শরীয়ত আইন প্রচলনের দাবি করবেন না? আমাকে এমন একটা দেশ দেখান যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও দেশটা ধর্মনিরপেক্ষ, কারণ ওদের ধারণাই হলো সর্বশক্তিমান একজনই, কিন্তু হিন্দুরা মানেন আল্লাহ, যিশু, শিব, হনুমান সবাই আছেন, ঈশ্বরের অনেক রূপ, এটাই হিন্দু ধর্মের সার কথা। এর জন্যই ভারতে হিন্দুরা যতদিন থাকবেন ততদিন এই দেশ ধর্মনিরপেক্ষ হয়ে থাকবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ একবার কল্পনা করুন তো, সুপ্রিম কোর্টের 90% বিচারপতি মুসলিম, আসামের 90% মন্ত্রী বিধায়কই মুসলিম, দিল্লিতে 80% বিধায়ক মুসলিম, সংসদে 80% সাংসদ মুসলিম, এমন দিন হলে সংসদের কাজকর্ম কি নামাজ দিয়ে শুরু হবে না? কেউ প্রমাণ করে দেখান তো, ইরাক, ইরানে 80% মুসলিম, ওরা ধর্মনিরপেক্ষ। এটাই সত্যি যে ভারতে হিন্দু সভ্যতা থাকলেই এই দেশ ধর্মনিরপেক্ষ কাঠামো নিয়ে থাকবে। ভারত হিন্দু সভ্যতা থেকেই জন্ম নিয়েছে, এই দেশ ধর্মনিরপেক্ষ এবং এর জন্য আমি গর্বিত বলেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা বলেন, হিমন্ত হিন্দুবাদী নন, মুসলিম বিরোধী নেতা। এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, মুসলিমরা ভারতীয় হয়ে থাকুন, তারাও এই দেশের সভ্যতা সংস্কৃতিকে শ্রদ্ধা করুন, এটাই চান তিনি। কোনো মুসলিমের নাম যদি ভারতীয় আদলে হয়, তাহলে কি ওদের ধর্মীয় শুদ্ধতা নষ্ট হবে? এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি বলেছেন, হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার মতো কোনো কাজ মুসলিমদের করা উচিত নয়। হিন্দু এলাকা থেকে দূরে মাংসের অর্থাৎ গোমাংস দোকান খোলা উচিত মুসলিমদের। কোনো মসজিদের সামনে তো হিন্দুরা শুয়োরের মাংসের দোকান খোলেন না। সম্প্রতি পশ্চিমবঙ্গে রামনবমীতে হিংসার প্রসঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রমজান মাসে মুসলিমরা খারাপ কাজ করেন না। এই বিষয়ে হিমন্তের সাফ জবাব, সব মুসলমানের হয়ে কেন বলছেন মমতা? রমজান মাসে হত্যা দর্শনে কি কোনো মুসলিম দুর্বৃত্ত জড়িত থাকে না? তাই মমতার বলা উচিত ছিল, রমজান মাসে কোনো ভালো মুসলিম বাজে কাজ করেন না। আমি কি কখনো বলবো না কি দুর্গাপূজার সময় কোনো হিন্দু খারাপ কাজ করেন না? এভাবে সব কিছুর অতি সরলীকরণ করা ঠিক নয় মন্তব্য মুখ্যমন্ত্রীর। অন্যদিকে এও বলেছেন তিনি, মুসলমানরা বিজেপিকে ভোট দেন না ওদের সমাজের কিছু ঠিকাদারের জন্য, যেমন ওয়েসি জোর করে মুসলমানদের ঠিকাদার হয়েছেন, যেমন জিন্না, উনি যখন পাকিস্তান বানালেন কোথায় এই দেশের সব মুসলিমকে তো নিয়ে যাননি, তার মানে জিন্না সমস্ত মুসলমানের নেতা ছিলেন না। অন্য এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, আসামের কিছু মাদ্রাসায় আইসিস আল কায়েদার এজেন্ট সক্রিয় ছিল, তবে সরকারি মাদ্রাসা বন্ধ করার পেছনে উদ্দেশ্য ছিল এটাই যে মুসলিম ছেলেমেয়েরা যেন মাদ্রাসার বদলে সাধারণ স্কুলে পড়ে আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। অপরদিকে শিলচর অম্বিকাপট্টি এলাকায় জল নিষ্কাশনের পথ সুগম করতে আগেই তৈরি হয়েছে নালা তৈরির কাজ। এবার এলাকার চৌরঙ্গিতে শুরু হলো ক্রস কালভার্ট তৈরি। নতুন এই ক্রস কালভার্ট তৈরি হবে অদরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল ও দুর্গাশঙ্কর পাঠশালার দিকে যাওয়ার রাস্তার মুখে। রবিবার এর জন্য দুদিকে এক্সকেভেটর দিয়ে খুদাই করা হয়েছে অর্ধেক অংশ। এই কাজের বরাত পেয়েছেন দিলীপ দাস নামে একজন ঠিকাদার। দিলীপবাবু জানিয়েছেন, দুদিক মিলিয়ে কালভার্টের দৈর্ঘ্য হবে 30 মিটার, প্রস্থ 1.5 মিটার এবং গভীরতা হবে 2 মিটার। পুরো কাজের জন্য ব্যয় ধার্য করা হয়েছে 29 লক্ষ টাকা। প্রথম দফায় যাতায়াতের সুবিধার জন্য দুদিকেই অর্ধেক অংশে তৈরি হবে কালভার্ট, অর্ধেক অংশ শেষ হওয়ার পর করা হবে বাকি অংশ। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পুরো কাজ শেষ হতে প্রায় 2 মাস সময় লাগবে বলে জানান তিনি। অপরদিকে দর্মিখালে প্রেমিক সহ গৃহবধূ গ্রেফতার, ঠাই জেল হাজতে। ধলাই থানা এলাকার ফালংঘাট পুলিশ ফাঁড়ির অধীন পূর্ব ধলাইয়ের দর্মিখাল পীর উদ্যান গ্রামের এক গৃহবধূর
পরকিয়া প্রেমের জেরে স্বামীর আত্মঘাতী হওয়ার ঘটনায় এবার নড়ে চড়ে বসে পুলিশ। গুয়াহাটি নেলি শিলচর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত দোলাইয়ের একটি অজ্ঞাত স্থান থেকে অভিযুক্ত প্রেমিক দর্মি উজান গ্রামের বাসিন্দা পরেশ রায়ের বিবাহিত ছেলে দুই সন্তানের জনক প্রীতম রায় ও আত্মঘাতী ধীরেন রায়ের পত্নী দুই সন্তানের জননী প্রতিমা রায়কে গ্রেফতার করে বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠায় ফালংঘাট পুলিশ। শেষে আদালতের নির্দেশে ধৃতদের তাই হয় জেল হাজতে। উল্লেখ্য, পরকীয়া প্রেমের জেরে পত্নীকে পালিয়ে নিয়ে যায় প্রতিবেশী, আর এতে রাগের অভিমানে গলায় ফাঁস লেগে আত্মঘাতী হন স্বামী ধীরেন রায়। ঘটনাটি সংঘটিত হয়েছিল ফালংঘাট পুলিশ ফাঁড়ির অন্তর্গত পূর্বদোলায়ের ধর্মীখাল দিবির রুকনি চতুর্থ খণ্ড গ্রামে গত বুধবার। অপরদিকে পরপর দুদিনে উত্তর করিমগঞ্জে দুটি ঝুলন্ত লাশ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার উত্তর করিমগঞ্জের লাতু সচপুর জিপির লাতু তেলিবাড়ি এলাকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের 24 ঘন্টা পার হতে না হতেই ফের একই বিধানসভা কেন্দ্রের পাতু মহিষাসন জিপির পাতু হাইস্কুলের বারান্দা থেকে শনিবার ঝুলন্ত যুবকের লাশ উদ্ধারকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার লাতু তেলিবাড়ি থেকে গৃহবধূ রুবিনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর রহস্যজনকভাবে গৃহবধূর স্বামী সালেহ আহমেদ পলাতক হয়েছেন বলে খবর। গৃহবধূর বাবার বাড়ির লোকেরা আত্মহত্যা মানতে রাজি নয়। তাদের অভিযোগ মতে ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত হত্যা। বালিশ চাপা দিয়ে হত্যা করার গুরুতর অভিযোগ পিতার বাড়ির। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করিমগঞ্জের সদর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জের সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে স্কুলের বারান্দা থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত মরদেহ। শনিবার পাতু মহিষাসন হাইস্কুলের বারান্দা থেকে বছর বাইশের বিবাহিত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পৃথক দুটি ঝুলন্ত লাশ উদ্ধার হওয়া নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে। পাতু মহিষাসন হাইস্কুলের বারান্দা থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহ নিয়ে কোনো অভিযোগ নেই ছেলের পরিবারের। আত্মঘাতী যুবকের নাম 22 বছর বয়সের জমির উদ্দিন। পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছে বলে মনে করছেন অনেকে। অপরদিকে দুর্ঘটনা না খুন, শিলচরে বাইপাস থেকে উদ্ধার জিপি সভাপতির পত্নীর মৃতদেহ। রামনগর এলাকায় বাইপাস থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ। 25 বছর বয়সের অর্পণা দাস নামের ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 23 বছর বয়সের সুবল দাস নামে এক যুবককেও। অর্পণার বাবা শহরের ন্যাশনাল হাইওয়ে এলাকার বাসিন্দা অরবিন্দ দাসের অভিযোগ, তার মেয়েকে হত্যা করা হয়েছে। এভাবে অভিযোগ এনে তিনি জামাতা অম্বিকাপুর জিপির সভাপতি সুরাট দাস ওরফে রাজা, তার বাবা সন্তোষ দাস এবং তাদের এক সঙ্গী দীপক সরকারকে অভিযুক্ত করে থানায় দায়ের করেছেন এজাহার। অরবিন্দ দাস হত্যার অভিযোগ আনলেও পুলিশ অবশ্য প্রাথমিকভাবে ঘটনাকে পথ দুর্ঘটনা বলেই মনে করছে। ঘটনাগত 13 এপ্রিল বৃহস্পতিবার রাতের রামনগর বাইপাস এলাকায় অর্পণা দাসকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কাছেই আহত অবস্থায় পড়েছিল সুবল দাস। সুবলও ন্যাশনাল হাইওয়ে এলাকার বাসিন্দা। সেখানে পড়ে থাকতে দেখা যায় একটি বাইকও। সুবল বর্তমানে এক হাসপাতালে চিকিৎসাধীন। অপর্ণার বাবা অরবিন্দ দাসের অভিযোগ, জামাতা সুরাট দাস ও তার বাবা সন্তোষ দাস সহ তাদের সঙ্গীরা মিলে চক্রান্ত করে গাড়ি থেকে ধাক্কা মেরে হত্যা করেছেন তার মেয়েকে। অরবিন্দর বয়ান অনুযায়ী বিয়ের পর থেকেই সুরাট সহ তার পরিবারের লোকেরা অর্পণার উপর শুরু করেন শারীরিক ও মানসিক অত্যাচার। এতে বাধ্য হয়ে অপর্ণা কয়েকবার শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। পরবর্তীতে সুরাটরা সামাজিক বিচারের মাধ্যমে অত্যাচার না করার প্রতিশ্রুতি দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে যান। যদিও তাদের প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হয়নি। এসবের মধ্যে সুরাট জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে। অন্য এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে তিনি বিবাহ বিচ্ছেদ চেয়ে অপর্ণাকে নানাভাবে হয়রানি করতে থাকেন। এই অবস্থায় কিছুদিন আগে অপর্ণা ফের আশ্রয় নেন বাবার বাড়িতে। কিন্তু সুরাট এরপরও তার প্রেমিকাকে বিয়ের জন্য বিবাহ বিচ্ছেদ চেয়ে অপর্ণাকে নানাভাবে হুমকি দিতে থাকেন। বিবাহ বিচ্ছেদে রাজি না হলে অপর্ণাকে হত্যার হুমকি দেন সুরাট। এরপর 13 এপ্রিল ঘটনার দিন রাতে কোনোভাবে অপর্ণাকে তার বাড়ি থেকে বের করে নিয়ে রামনগর বাইপাস এলাকায় গাড়ি থেকে ধাক্কা দিয়ে হত্যা করেন। অরবিন্দ এজাহারে এভাবে অভিযোগ আনলেও এই ঘটনায় সুবলের আহত হওয়া সম্পর্কে কিছু উল্লেখ করেননি। এদিকে সুরাট দাসের ঘনিষ্ঠ এক সূত্রে বলা হয়েছে, ঘটনার দিন সুরাট ছিলেন গুয়াহাটিতে, এর যথেষ্ট প্রমাণ রয়েছে। আসলে অজানা কারণে অপর্ণা সুরাট ও তার পরিবারের লোকদের নানাভাবে হুমকি দিয়ে তটস্থ করে রাখতেন। তার বিভিন্ন অনৈতিক দাবি সুরাট না মানায় রেগে মেগে অপর্ণা চলে যান বাবার বাড়িতে।
আর এর সূত্র ধরে এবার অপর্ণাকে মৃত্যুকে হাতিয়ার করে রেশ মেটানোর জন্য বাবা অরবিন্দ সুরাট ও তার পরিবারের লোকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের ফাঁসিয়ে দিতে চাইছে। কিভাবে ঘটনাটা ঘটেছে এ নিয়ে সুরাট বা তার পরিবারের লোকরা কিছুই জানেন না, হয়তো অন্য কোনো রহস্য চাপা দিতে অরবিন্দ এভাবে মিথ্যা অভিযোগ এনেছেন। উভয় পক্ষের এমন পরস্পর বিরোধী বক্তব্যের মাঝে পুলিশ অবশ্য প্রাথমিকভাবে ঘটনাটাকে দুর্ঘটনা বলেই মনে করছে। ট্রাফিক পুলিশের সিটি ইন্সপেক্টর কমলেশ সিং জানান, নিজেদের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করে কয়েকজন যে বয়ান দিয়েছেন সেই অনুযায়ী সুবল ও অপর্ণা একটি বাইকে চড়ে যাচ্ছিলেন, তখন একটি লরির সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বাইকও। কমলেশবাবুর সঙ্গে অবশ্য একথাও বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে হলেও এর সঙ্গে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা সত্যি দেখা হচ্ছে। অপরদিকে না গলল না বরফ, দলে সৌহার্দ্য ফেরাতে আলোচনায় অস্ত্র, এমন ইঙ্গিত দিলেন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্কদে পুরকায়স্ত। বাংলা নববর্ষের প্রথম দিনে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কমলাক্কদে পুরকায়স্ত সহ কাছাড় জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি অভিজিৎ প্রাককে একই অনুষ্ঠানে দেখা গেলেও দেখা যায়নি মনের মিল। দলে সৌহার্দ্য ফেরাতে প্রদেশ নেতৃত্বের উপর আস্থা দেখান দুই বিধায়ক, ফলে অভিজিৎ ইস্যুতে বরাকের বিধায়কদের অসন্তোষের বরফ যে এখনও গলেনি তা স্পষ্ট। শনিবার ছিল বাংলা নববর্ষের প্রথম দিন, আর এই সাল পয়লার দিনেই কাটিগুড়ায় বসেছিল ইফতার মাহফিল। কালাইন কাটিগুড়া ব্লক কংগ্রেস কমিটির যৌথ ব্যবস্থাপনায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের টিকরপাড়ার বাড়িতে বসেছিল এই ইফতার মাহফিল। বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উদ্যোগে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অনেকেই ছিলেন আমন্ত্রিত। কংগ্রেসের নেতাকর্মীর পাশাপাশি ছিলেন ধর্মীয় পণ্ডিত ব্যক্তিরাও। দেখা গেল শিলচরের নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এবং আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্কদে পুরকায়স্তকেও। অভিজিৎ পালকে কাছাড় জেলা কংগ্রেস সভাপতি নিয়োগ করা নিয়ে ইদানিং কম জলগুলা হয়নি। এই ইস্যুতে প্রদেশ কংগ্রেসের সঙ্গে বোরাকের তিন বিধায়কের সংঘাতের খবরও প্রকাশ্যে আসে। প্রদেশ কংগ্রেসের সঙ্গে মতবিরোধের জেরে কমলাক্ক মিসবাহুল ও খলিল উদ্দিন এই তিন বিধায়ক দলের পদ থেকে ইস্তফাও দিতে চেয়েছিলেন, যদিও এমন খবরের সত্যতা অস্বীকার করেন তিন বিধায়ক। সম্প্রতি জেলা কংগ্রেসের ইফতার মাহফিলেও এই অসন্তোষের চিত্র দেখা যায়। আমন্ত্রণ জানানো সত্ত্বেও উপস্থিত ছিলেন না দলের কাছাড় জেলার দুই বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও খলিল উদ্দিন মজুমদার। উপস্থিত ছিলেন না বেশিরভাগ ব্লক কংগ্রেস সভাপতিরাও। এর ঠিক উল্টো দৃশ্য দেখা গেল শনিবার, ফলে স্বাভাবিকভাবে এই তিনজনকে একই অনুষ্ঠানে দেখে বিস্মিত সাধারণ কংগ্রেস কর্মীরা। অনেকেরই মনে প্রশ্ন জেগেছিল, তাহলে কি এবার বরফ গলতে শুরু করেছে? কিন্তু না, অনুষ্ঠান শেষ হতেই সব কিছু পরিষ্কার হয়ে যায়। অসন্তোষ ছিল আছেও, এমনটা স্পষ্ট হয়ে যায় প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির বক্তব্য থেকেই। বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বক্তব্যে এমন ইঙ্গিত ছিল, যদিও অভিজিৎ ছিলেন একটু ডিফেন্সিভ। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্কদে পুরকায়স্ত বলেন, অন্যায়ের বিরুদ্ধে আমাদের ক্ষোভ ছিল। এখানকার কাছাড় জেলার দুইজন বিধায়ক রয়েছেন, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে রয়েছি, যা কিছু হবে আলোচনার মাধ্যমে হওয়া উচিত ছিল, ক্ষোভ ছিল এ নিয়েই। বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে প্রদেশ নেতৃত্ব। দলের আইন শৃঙ্খলা নিয়ম নীতির উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, আলোচনার মাধ্যমে শীঘ্রই বিষয়টির সমাধান হবে, তবে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ ছিল না, বলেন কমলাক্কদে পুরকায়স্ত। খলিল উদ্দিন মজুমদারের কথায়, জেলা কংগ্রেস সভাপতি নিয়োগ নিয়ে ক্ষোভ ছিল, কিন্তু এআইসিসি এপিসিসির নির্দেশ মানতে আমরা বাধ্য, এ নিয়ে আমাদের আর কোনো ক্ষোভ নেই। ইফতার মাহফিলে আসার জন্য আমি প্রাক্তন সভাপতি তোমালকান্তি বণিককে যেমন আমন্ত্রণ জানিয়েছি, তেমনি নতুন সভাপতি অভিজিৎ পালকেও আমন্ত্রণ করেছি। দল যেহেতু তাকে সভাপতি করেছে, আমাদের তো মানতে হবে, বলেন খলিল উদ্দিন। অভিজিৎ পাল অবশ্য একেবারে ডিফেন্সিভ জবাব দেন, তার কথায় আমাদের দেখে কি মনে হচ্ছে কোথাও কোনো ক্ষোভ রয়েছে, আমরা তো সবাই একসঙ্গে আছি। পুরো ঘটনাক্রমের জন্য মিডিয়ার গাড়ে দোষ চাপান তিনি, বলেন এসব মিডিয়ার সাজানো গল্প ছাড়া আর কিছুই নয়। বিধায়কদের সম্মান জানিয়ে ওদের সঙ্গে নিয়েই এগিয়ে চলার ইঙ্গিত দেন অভিজিৎ পাল। যদিও কমলাক্কের কথা থেকে দলে সৌহার্দ্যের বাতাবরণ ফেরাতে আলোচনায় যে অস্ত্র তা স্পষ্ট এবং এমন আশ্বাস নেতৃত্বের কাছ থেকে মিলেছে, আর এতে আশ্বস্ত হয়েছেন তারা। অর্থাৎ কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি নিয়োগ নিয়ে নেতৃত্বের সঙ্গে সৃষ্ট অসন্তোষ মেটাতে আলোচনায় বসবে দল, বরফ গলবে কিনা তা বোঝা যাবে তখনই। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।